হঠাৎই ধ্বংসস্তূপে আগুন লেগে আতঙ্ক গোটা এলাকায়। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকার বড়বাজার প্রতিমা নিরঞ্জন ঘাটের পাশে। এলাকা সূত্রে জানা যায়, শনিবার 26/12/2020 সন্ধ্যা হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে পাহাড় প্রমাণ জঞ্জালের ধ্বংসস্তূপে। আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায়, গোটা এলাকায় কালো ধোঁয়ায় ভরে যায়। এলাকাবাসী শুরু হয় শ্বাসকষ্ট। স্থানীয় এক সমাজসেবী প্রদ্যুৎ মহলদার ঘটনাস্থলের পরিস্থিতি দেখে ফোন করে দমকল বাহিনীকে। এরপর ঘটনাস্থলে দমকল বাহিনী এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এ বিষয়ে দমকল বাহিনীর এক কর্মী জানান, এই একই জায়গাতে এর আগে একাধিকবার এই ধ্বংসস্তূপে আগুন লাগে, আমরা এসে নেভানোর চেষ্টা করি, কিন্তু শান্তিপুর পৌরসভার উচিত গোটা শান্তিপুর শহরে বর্জিত আবর্জনা এক জায়গায় ফেলার ব্যবস্থা করা। শান্তিপুরের বেশ কয়েকটি জায়গায় এই জঞ্জালের ধ্বংসস্তূপ পড়ে থাকায় একের পর এক ঘটনা ঘটেই চলেছে, ছোট বড় মাঝারি দুর্ঘটনা। অবিলম্বে পৌরসভার এক সঠিক ব্যবস্থা না নিলে ছোট থেকে বড় ধরনের ঘটনা ঘটতে সময় নেবে না। পাশাপাশি স্থানীয় লোকজনের মুখে একই অভিযোগ, পৌরসভার গাফিলতির কারণেই বারংবার এই ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ দাদা, আজকে কী ঘটনা ঘটেছিল? এই ঘটনাতে এই গার্বেজ পাওয়া আমাদের এখান থেকে একটা কোয়াটা দিয়েছে, কোয়াটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এসে আমরা কাজ করতে শুরু করেছি। তো এই কারণে এটা তো দিন সাতেক আগেও আবার আমরা এই কাজটা করে গেলাম, আর এই বারবার হচ্ছে এটা এটা যাতে পৌরসভা থেকে একটা নির্দিষ্ট কোনো জায়গাতে যদি এইটা ফেলানো হয় তাহলে মনে হয় যে আগুনটা রেটটা বেশি পড়বে না, আমাদের বারবারও আসতে হবে না। আচ্ছা, এই কাজ করতে করতে যদি আবার বড় ধরনের কোনো মার্কেটে ফায়ার হয় আমাদের ধরুন শান্তিপুরটা বিশাল এলাকা, এবারে আমাদের এটা কভার করার অসুবিধা হয়। তাহলে পৌরসভা থেকে যাতে একটা নির্দিষ্ট জায়গায় এটা ফেলানো খুবই প্রয়োজন। আচ্ছা, কিসের থেকে আগুন লেগেছে সেটা কি আপনারা বুঝতে পারছেন? আগুন লাগিয়ে দেবো, কেউ হয়তো ডিসি কার্ড থেকে লাগিয়ে দিয়েছে, প্লাস্টিক জাতীয় বিভিন্ন রকমের। এখন তাহলে আপনারা সম্পূর্ণভাবে আমরা দেখছি আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছে। আজকে কী হয়েছে? আজকে আগুনটা বেশি জ্বলেছে, আর এই আগুনটা জ্বলছে 10 থেকে 15 দিন আগে থেকে একভাবে জ্বলে যাচ্ছে, আর এই উসলার গাদায় আগুন জ্বলার জন্যে সারা এলাকার মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, পুরো দূষণ এখানে হয়ে গেছে। আমার বাড়ি, আমার সমস্ত পরিবারের অনেক লোকেরই অসুস্থতা হয়ে যাচ্ছে। আমরা এর জন্যে আপনারা যে কোনো ব্যবস্থা নিতে পারেন, তো আপনারা কি বন্ধ করা যায় সেই চেষ্টা করুন। তো আপনার নাম দাদা? আমার নাম অমিয় কুমার দে। বাড়ি হাটখোলা পাড়া। ধন্যবাদ। নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।